নমস্কার বন্ধুরা, টেস্টি বাইটসে সবাইকে স্বাগত। আজ আমি চিকেন মোমো বানিয়ে দেখাবো। এটা ছোট বড় সকলেরই খুব পছন্দের একটা খাবার, এটা খেতে খুব সুস্বাদু হয়ে থাকে। দেখা যাক চিকেন মোমো অতি সহজেই আমি কিভাবে বাড়িতে বানিয়ে থাকি। চিকেন মোমো বানানোর জন্য আমি এখানে প্রথমে ময়দা নিয়েছি 2 কাপ। ময়দাতে প্রথমে দেব 1 চামচ লবণ ও 1 চামচ বেকিং পাউডার। এই দুটি দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট রেখে দেব। এবার এখানে চিকেন নিয়েছি বোনলেস, চিকেনটাকে এবার একটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। চিকেনটা ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি চিকেনের মধ্যে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ রসুন বাটা, 1টা বড় পেঁয়াজ মিহি করে কোচানো, স্প্রিং অনিয়ন কুচি, 2 ধনেপাতা কুচি, 1 চামচ সয়া সস, আর দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার সবগুলি আমি একসাথে মাখিয়ে নেব। এরপর ময়দার ডোটাকে হাত দিয়ে আরও একবার মেখে নেব। তারপর ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এবার 1টা করে লেচি দিয়ে একটু ময়দা মাখিয়ে পাতলা করে বেলে নেব। তারপর চিকেনের স্টাফিংটা মাঝখানে দিয়ে চারিদিক থেকে একটু একটু করে ভাঁজ করে এক জায়গায় করে মুখটাকে আটকে দেব। এইভাবে আমি বাকি মোমোগুলিও বানিয়ে নেব। বাকি মোমোগুলি আমার বানানো হয়ে গেছে। এবার 1টা মোমো স্টিমারে জল ফুটতে বসিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবার মোমো স্টিমারের ওপরের অংশে সাদা তেল ব্রাশ করে দেব। তারপর বানিয়ে রাখা মোমোগুলিকে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দেব। তারপর স্টিমারে বসিয়ে দেব 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পর মোমোগুলি তৈরি হয়ে গেছে। এবার 1টা সার্ভিং ডিশ নিয়ে তাতে মোমো সস, চিকেন স্যুপ ও মেয়োনিজ দিয়ে সার্ভ করব। চিকেন স্যুপের রেসিপিটি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, আপনারা চেক করে নেবেন। আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক শেয়ার ও কমেন্টস করবার জন্য অনুরোধ রইল। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবার। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলেই সুস্থ থাকবেন, ধন্যবাদ।